ঐতিহ্যশালী ডুরান্ট কাপকে ইদানিং গুরুত্ব দিচ্ছে না এআইএফএফ, নয়তো ডুরান্টকে সময় দিয়েও ঠিক একই সময় নেহরু কাপের মতো আন্তর্জাতিক টুর্নামেন্ট শুরু করতে চাইবে কেন? শুধু চাওয়াই নয়, একই সময়ে নেহরু কাপকে সেই দিল্লিতেই আয়োজন করতে চলেছে এআইএফএফ। শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টকে গুরুত্ব না দেওয়ায় চূড়ান্ত হতাশ ডুরান্ট উদ্যোক্তারা। ও ক্যালেন্ডার দিয়ে দিল আমাদের যে এই ক্যালেন্ডারের মতন আপনারা প্ল্যান করুন, এই আগে আমাদের কোনো গ্যাপই ছিল না, অক্টোবর মাসের 10 দিন গ্যাপ ছিল। তখন আমাদের জিওসি বললো যে ভাই তখন এই যে কোনো তো গ্যাপ নেই, আমাদের যে কোনো ডেট দিল না, তাহলে আমরা আগস্ট মাসে করি। তারপরে ওরা আগস্ট মাসে ডেট দিয়ে দিল, আগস্ট থেকে দুই আমরা সেট করে নিল। তারপরে ওরা ফাইনালাইজ করলো যে ডুরান্ট নেহরু কাপ হবে, আর কি করা যায়। তাই জন্য আমরা 2 তারিখে ফাইনালটা 1 তারিখে শিফট করে নিলাম। এবার তো প্রমিস করেছে, আমাদের মিটিং মিটিং হয়েছিল আমাদের, এবার বলেছে যে মানে নেক্সট ইয়ার অনার্স আমি যখন ক্যালেন্ডার বার করবো তখন ডুরান্টে ডেট বার করে দেবো। কেন এমন অদ্ভুত রকমের আচরণ করলেন এআইএফএফ কর্তারা? তার কি জবাব দেওয়ার মতো মুখ রয়েছে তাদের? নয়তো একই সময়ে ডুরান্ট নেহরু কাপ হওয়ায় আকর্ষণ কমে গেল এই টুর্নামেন্টের। football.com